স্বপ্নিম বুবলি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। শুরুতেই থাকছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অষ্টম পে স্কেলে সর্বোচ্চ বেতন 78,000 আর সর্বনিম্ন 8,250 টাকা। বৈষম্য ও অবমূল্যায়নের অভিযোগ শিক্ষক কর্মচারীদের। জামাতের দুই সাবেক এমপি মজিবুর ও গোলাম পরোয়া সহ 13 জনকে রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার, 20টি হাতবোমা উদ্ধার। ধর্মনিরপেক্ষতার নামে সব ধর্মের মানুষকে আঘাত করছে আওয়ামী লীগ, অভিযোগ খালেদা জিয়ার। বললেন, এখন মন্দিরও দখল করছে তারা। এবং মন্ত্রণালয় ভুয়া বলল প্রকৃত মুক্তিযোদ্ধার দাবি। কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর শামসুলের বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি মামলার হুঁশিয়ারি মন্ত্রী। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত সংবাদ। অষ্টম পে স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার এ অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জুলাই থেকে এ পে স্কেল কার্যকর হবে। নতুন পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থাকছে না। এতে সর্বোচ্চ গ্রেডের বেতন হচ্ছে 78,000 টাকা এবং সর্বনিম্ন 8,250 টাকা। নতুন বেতন কাঠামোতে মূল বেতনের শতকরা 20% বাংলা নববর্ষের ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে চারটি বিবেচ্য বিষয় থাকলেও সবার নজরে ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেলের বিষয়টি। মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনে ঘোষণা দেন নতুন বেতন কাঠামো। জানান, আগের মতো 20টি গ্রেডে বেতন সমন্বয় করা হয়েছে। সর্বোচ্চ আছে 40,000, এখানে হবে 78,000। সর্বনিম্ন গ্রেড 20,000, এটা হয়েছে 8,250, মানে 100% বেশি। 20টি গ্রেডের মধ্যে গ্রেড একে মূল বেতন নির্ধারণ করা হয়েছে 78,000 টাকা, গ্রেড দুয়ে 66,000 টাকা থেকে শুরু, গ্রেড তিনে 56,500 টাকা, গ্রেড চারে 50,000 টাকা, গ্রেড পাঁচে 43,000 টাকা, গ্রেড ছয়ে 35,500 টাকা, গ্রেড সাতে 29,000 টাকা, গ্রেড আটে 23,000 টাকা, গ্রেড নয়ে 22,000 টাকা, গ্রেড দশে 16,000 টাকা এবং গ্রেড 11-তে 12,500 টাকা আর গ্রেড 12-এ 11,300 টাকা, গ্রেড 13-তে 11,000 টাকা, গ্রেড 14-তে 10,200 টাকা, গ্রেড 15-তে 9,700 টাকা, গ্রেড 16-তে 9,300 টাকা, গ্রেড 17-তে 9,000 টাকা, গ্রেড 18-তে 8,800 টাকা, গ্রেড 19-এ 8,500 টাকা এবং গ্রেড 20-এ মূল বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা। মূল বেতনটা 1 জুলাই থেকে কার্যকর হবে আর ভাতাগুলি এক বছর পরে 1 জুলাই 2016 থেকে কার্যকর হবে। কাজে এমপিভুক্ত যারা আছেন শিক্ষক, তাদের ক্ষেত্রেও এই স্কেল বাস্তবায়ন হবে। এছাড়া এখন থেকে ইনক্রিমেন্ট হবে বেতনের শতকরা হিসেবে। গ্রেড 20 থেকে গ্রেড 6 পর্যন্ত 5%, গ্রেড 5-এ 4.5%, গ্রেড 3 ও গ্রেড 4-এ 4%, গ্রেড 2-এ 3.75%। আগে যে ফিক্সড অ্যামাউন্টে ইনক্রিমেন্ট দেওয়া হতো তার চেয়ে কিন্তু পার্সেন্টেজে টাকার অঙ্ক বেশি আসে। সেটা আবার হচ্ছে কিউমুলেটিভ ফিগার। অফশোর যাওয়ার সময় যে মূল বেতন থাকে তার 80% হারে পেনশন ধার্য করা হয়। এদিকে নতুন বেতন কাঠামোতে থাকছে না কয়েকটি বিষয়: টাইম স্কেল ও সিলেকশন স্কেল, কর্মকর্তাদের শ্রেণী বিভাগ, মহার্ঘ ভাতা বা ডিএ। গ্রেড দিয়ে পরিচয় হবে, ওই ক্লাস দিয়ে হবে না। এটার মধ্যে কিন্তু মনস্তাত্ত্বিক লক্ষ্য করেছেন যে তৃতীয় বা চতুর্থ শ্রেণী বললে একটু অস্বস্তি বোধ করেন অনেকেই, কাজে এটা থাকছে না। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন নতুন বেতন কাঠামোতে যোগ হচ্ছে একটি উৎসব ভাতা। উৎসব ভাতা বর্তমানে আছে, এগুলি সব ধর্মভিত্তিক, কিন্তু সব ধর্মের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ একই সময়ে একই ভাতা পাচ্ছে এটি কিন্তু নাই। এখানে ক্যাবিনেট নতুন একটা বিষয় সংযোজন করেছে, বাংলা নববর্ষ ভাতা। এটা মূল বেতনের শতকরা 20%। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই কাঠামোর আওতায় থাকছেন, তবে তাদের পদমর্যাদা সহ অন্যান্য বিষয়ে বিবেচনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের যে প্রস্তাবাবলী, এইগুলি পর্যালোচনা করে সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে বেতন নির্ধারণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে। একই সাথে সামরিক বাহিনীর সদস্যদের পদমর্যাদা ও বেতনও সমন্বয় করা হয়েছে। এর আগে সবশেষ 2009 সালে সপ্তম বেতন কাঠামো কার্যকর করা হয়েছিল। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
মন্ত্রিসভায় অনুমোদিত অষ্টম পে স্কেলকে বৈষম্যমূলক বলছেন সরকারি কর্মচারীরা। তাদের মতে নতুন পে স্কেলে বেতন দ্বিগুণ হওয়ার কথা বলা হলেও আক্ষরিক অর্থে তা সঠিক নয়। এই পে স্কেল কার্যকর হলে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। এদিকে পে স্কেল প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলছেন আমলারা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের অষ্টম পে স্কেল। বেতন দ্বিগুণ করার ঘোষণা থাকলেও নতুন পে স্কেলে খুশি হতে পারছেন না সরকারি কর্মচারীরা। কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়নি, হওয়ার সুযোগও নেই এই কাঠামোতে। বাংলাদেশের 12 লক্ষ গণকর্মচারী এ কারণে প্রচণ্ড হতাশ। অধিকন্তু কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে ধরনের বেতন বৈষম্য বিরাজমান সেটা কমানোর পরিবর্তে আরও বৃদ্ধি পেয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন বেতন কাঠামোর আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এর প্রেক্ষিতে মঙ্গলবার দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। দাবি জানিয়েছেন স্বতন্ত্র বেতন কাঠামোর। সরকারের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র, কারণ শিক্ষাঙ্গনগুলো খুব ভালোভাবে যাচ্ছে, খুব চমৎকারভাবে যাচ্ছে। এই ক্ষেত্রে এই একটা ইস্যু তৈরি করে শিক্ষাঙ্গনে একটা অসন্তুষ্টি তৈরি করার চেষ্টা চলছে। যাদেরকে আমরা পড়াশোনা করিয়ে আমাদের এখানকার শিক্ষা দিয়ে তাদেরকে আমরা পাঠালাম বিভিন্ন জায়গায়, সরকার বিভিন্ন পদে আসীন হয়েছেন ওনারা, আমরা তাদের জন্য গর্বিত দিক দিক থেকে। কিন্তু আমরা খুব দুঃখ পাই যখন দেখি তারা তাদের শিক্ষককে, নিজের শিক্ষককে পদোন্নত করার জন্য প্রাণান্ত করার চেষ্টা করে যাচ্ছেন। নতুন বেতন কাঠামো নিয়ে কর্মচারীদের মধ্যে ক্ষোভ থাকলেও বাংলার নববর্ষে বিশেষ ভাতার ব্যবস্থা রাখায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীতে গ্রেফতার হয়েছেন জামাতের সাবেক 2 এমপি মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরোয়া সহ 13 জন। মৌলবীর একটি বাসা থেকে বোমার মতো 20টি বস্তু ও দলীয় কিছু বই উদ্ধারের কথা জানিয়ে গোয়েন্দা পুলিশ বলছে আসন্ন ঈদ মৌসুমে গার্মেন্টস সেক্টরে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তারা। জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত নায়েবে আমির মুজিবুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 13 জনকে আটক করা হয় সোমবার রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে। পরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করে নাশকতার উদ্দেশ্যে সেখানে বাকি 11 জনকে নিয়ে গোপন বৈঠকে বসছিলেন জামাতের এই সাবেক 2 সংসদ সদস্য। আসন্ন যে ঈদুল আজহা এই উপলক্ষে তারা শ্রমিক সংগঠনের মধ্যে বিভিন্ন যাতে অরাজকতা তৈরি করা যায়, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে যাতে অরাজকতা তৈরি করা যায় সেজন্যই তারা একটা পরিকল্পনা করতেছিল। তাদের সাথে বোমার মতো 20টি বস্তু পাওয়া যায় বলেও জানায় পুলিশ। নাশকতায় ব্যবহারের জন্য তারা বোম, তারপর এই কুরিয়ারের মাধ্যমে তারা লাঠি নিয়ে এসেছিল, সেই লাঠি, গ্যাস পাইপ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হবে নাশকতা ও বিস্ফোরক আইনে, আর রিমান্ডে নেওয়া হলে বেরিয়ে আসতে পারে আরও তথ্য। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। ধর্মনিরপেক্ষতার কথা বলে সব ধর্মের মানুষকেই আঘাত করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরের পর এখন মন্দিরও দখল করছেন সরকারি দলের নেতারা। এই অন্যায় জুলুমের প্রতিবাদ জানাতে সব ধর্মের মানুষকে জাতীয় ঐক্যর আহ্বানও জানান বেগম জিয়া। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে, এ সরকারের কাছে কোন ধর্মের মানুষের নিরাপদ নয় বলে অভিযোগ করেন তিনি। তারা উপরে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ভিতরে অত্যাচার নির্যাতন করে, বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে অত্যাচার করে, মেয়েদের উপর অত্যাচার করে, এই করে এমন করে যে তারা সেখানে এখানে থাকতে ভয় পায়। তারা মনে করে যে এখান থেকে চলে গেলে আমরা যেখানে গেলে ওখানে নিরাপদ থাকবো। এবং আমি শুধু এখনকার কথা বলবো না, স্বাধীনতার পরের থেকে আওয়ামী লীগ কিন্তু এই কাজটা করেছে এবং বেশিরভাগ কাজ সেই সময় করেছে। এবং সেখানেও দেখা যাবে যে আওয়ামী লীগ অর্থাৎ হাসিনার আত্মীয় স্বজনরাই কিন্তু আপনাদের জমি জায়গা এবং সম্পত্তি বলে ওই মন্দিরটার উপর হামলাটা কেন, সেটা তো একটা সকলে পবিত্র জায়গা, যে যার ধর্ম বিশ্বাস করে সে মন্দিরটার উপর হামলা করে সেটা ভেঙে দিয়ে, মূর্তি ভেঙে দিয়ে, এরপরে ওই জায়গাটাও দখল করে ওখানে তাদের একটা প্রতিষ্ঠান বানাবে।
ব্যবসা বাণিজ্য ব্যাংক শেয়ার বাজার সহ অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরেন বেগম জিয়া। বন্যা দুর্গতদের সহায়তায় সরকারের দুর্বল পদক্ষেপের সমালোচনা করে অন্যায়ের প্রতিবাদ জানাতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলেই তো জাতীয় ঐক্য হয়, জাতীয় ঐক্য হলে আমরা দেশটা গড়তে পারব। সেই জন্য আজকে এর হাত থেকে নিজেরা বাঁচার জন্য এবং দেশটাকে বাঁচাবার জন্য, নিজের দেশের সবাই ছেলে মেয়ে সবাইকে বাঁচাবার জন্য আজকে আসুন সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করি, জুলুমের প্রতিবাদ করি, আজকে গণতন্ত্রকে ফিরিয়ে আনি, যাতে সকলে সসম্মানে আরো ধর্মীয় উৎসবগুলি আরো আনন্দ উৎসব আরম্ভটার সঙ্গে আমরা করতে পারি। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে বিকৃত মস্তিষ্কের মানুষে পরিণত হয়েছেন বলেই এখন আন্দোলন কর্মসূচির ডাক দিলে জনগণ তাতে সাড়া দেয় না, মন্তব্য ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার। রাজধানীতে সোমবার শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়াজ দিয়েছিল, আমি তো বলছি বাংলাদেশের সব যার লোক আছে সব গুলিস্তান আয়া পড়ব। আমি বিকালে গুলিস্তান আইতে গুলি গাড়িতে ঘুরে দেখলাম এটা কাউ হওয়া নাই। তার কারণ খালেদা জিয়ার পায়ের তোলে আর মাটি নাই, খালেদা জিয়ার সোজায় দাঁড়াইতে পারবো না, যত রকম সাজগোজ করুক এইটা কোনো কাজে আসবে না। আমি অনেক জায়গায় বক্তৃতা বলছি, উনি হয় এক পাগল নাইলে বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে গেছে। ঢাকা মহানগরী সহ দেশের 138 উপজেলায় সোমবার শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। 22 সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য নেবেন। চতুর্থবারের মতো সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয় 25 জুলাই থেকে। এবছর 3 ধাপে দেশের 514 উপজেলায় নতুন ভোটারদের নিবন্ধনের পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। শেষ ধাপে সোমবার সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় নতুন ভোটারের খোঁজে বাড়ি বাড়ি গেছেন তথ্য সংগ্রহকারীরা। এবারে প্রথম জাতীয় পরিচয়পত্র দিতে 15 বছর বয়সীদেরও তথ্য নেওয়া হচ্ছে। এবারের হালনাগাদের মধ্য দিয়ে 72 লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হবে বলে মনে করছে নির্বাচন কমিশন। নিবন্ধন করেও হজে যেতে না পারায় প্রধানমন্ত্রীর আশ্বাস বা ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন হজ ইচ্ছুকরা। রাজধানী হজ ক্যাম্পের সামনে বিক্ষোভে ঘোষণা দেন তারা। বিশেষ ব্যবস্থাপনায় তারা যেন হজে যেতে পারেন সে লক্ষ্যে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান হজ গমনেচ্ছুরা। ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিসে যেসব কর্মকর্তা দুর্নীতির কারণে কোটা ভুক্ত হতে পারেননি তাদের অপসারণের দাবি জানিয়েছেন কোটা বঞ্চিত হজ এজেন্সির অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতার অভিযোগ করেন ধর্ম সচিব, হজ পরিচালক, সহকারী হজ অফিসার ও হাব নেতাদের একটি সিন্ডিকেট ভুয়া ডেটা এন্ট্রি করে অর্থের বিনিময়ে রিপ্লেসমেন্টের মাধ্যমে হজে লোক পাঠাচ্ছেন, অথচ মোয়াল্লেম ফি জমা দিয়েও প্রকৃত হজযাত্রীরা যেতে পারছেন না। এদিকে সহকারী হজ অফিসার আব্দুল মালিক জানিয়েছেন কোটার বাইরে কাউকে হজে পাঠানো সম্ভব নয়, নিবন্ধন করা হজ ইচ্ছুকদের আগামী বছর অগ্রাধিকার দেওয়া হবে। মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সব সুযোগ সুবিধা ভোগ করলেও মন্ত্রণালয়ের চিঠিতেই জানা গেল তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের বর্তমান পরিচালক ও সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, তবে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবেই দাবি করছেন এই কর্মকর্তা। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানিয়েছেন বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি মামলা করা হবে অভিযুক্তের বিরুদ্ধে। স্বীকৃতি কিংবা সরকারি সহায়তা পেতে প্রায় প্রতিদিনই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ভিড় করেন দেশের দূর দূরান্ত থেকে আসা অসচ্ছল মুক্তিযোদ্ধারা। কিন্তু নানা জটিলতায় প্রকৃত মুক্তিযোদ্ধারা যখন দিনের পর দিন ঘুরছেন মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে, ঠিক তখনই বের হয়ে আসে প্রশাসনের ঊর্ধ্বতন কিছু কর্তার নিয়ম বহির্ভূতভাবে মুক্তিযোদ্ধা বনে যাওয়ার চিত্র। এমনই একজন গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের বর্তমান পরিচালক ডক্টর শামসুল আলম। 2011 সালে তিনি যখন একই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন, সে বছরের 25 এপ্রিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে দেয়া প্রত্যয়নপত্রে তিনি সাজেন মুক্তিযোদ্ধা, সে হিসেবে ভোগ করতে থাকেন সব সুযোগ সুবিধাও। কিন্তু তার মুক্তিযোদ্ধা সনদ চ্যালেঞ্জ করা হলে বেরিয়ে আসে থলের বিড়াল। রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আরেক চিঠিতে জানানো হয় মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের জন্য যে চিঠি তিনি দাখিল করেছেন তা খুঁজে পাওয়া যায়নি, এমনকি ওই সংক্রান্ত কোনো চিঠিও ইস্যু করা হয়নি। তবে এই কর্মকর্তার দাবি ষড়যন্ত্রের শিকার তিনি।
2010 সালে আমি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করি। সেখানে মাননীয় তখনকার প্রতিমন্ত্রী তাজুল ইসলাম সাহেব আমার কাগজপত্র দেখে আমাকে সার্টিফিকেট দেওয়ার জন্য সুপারিশ করেন। সেই সমস্ত কাগজপত্রের ভিত্তিতে আমাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় 6/9/10 সালে সার্টিফিকেট দেন। মান সম্মান পূর্ণ করার জন্য একটি মহল বিশেষ করে এটা আমাকে করেছেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানালেন, গোজামিল দিয়ে সার্টিফিকেট নিলেও ছাড় পাবে না কেউই। কমপক্ষে তার চাকরি চলে যাবে, যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে সেগুলো তার কাছে আদায় করা হবে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল মামলা হবে। আর ভুয়া সনদধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি মুক্তিযোদ্ধাদের। আমার ভাই মানাকানে অসহায় মুক্তিযোদ্ধা, তিনি আর কি মানাকানে অ্যাক্সিডেন্ট করেছেন, তার কিছু চিকিৎসা থাকে, কিছুই হয়নি। ভুয়া মুক্তিযোদ্ধা কিছু আছে, এরা এদের কারণে আমরা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এরা মানে শাস্তি ভোগ করতেছি। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফেরা পর্যা থাকছে। বিনা অভিযোগে পশু ট্রাক না আটকাতে পুলিশকে আইজির নির্দেশ। বিশ্বকাপ বাছাইতে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের হতাশা কাটিয়ে জয়ের প্রত্যাশা। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গরু বোঝায় কোনো গাড়ি না আটকাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। সোমবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আইজিপি বলেন, ঈদুল আজহায় গরু ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন তারা। গরু বোঝায় গাড়ির কাগজপত্র দেখার নামে কোনো ব্যবসায়ীকে পুলিশ হয়রানি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া অবৈধ পশুর হাট কোথাও বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আইজিপি। শহীদুল হক বলেন, চামড়া পাচার বন্ধে কোনো চামড়ার গাড়ি রাজধানীর বাইরে যেতে পারবে না। ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে আজ জর্ডানের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাছাই পর্বের হতাশা কাটিয়ে এই ম্যাচে জয় প্রত্যাশা করছেন বাংলাদেশের ডাচ কোচ ডি ক্রুইফ। ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফের অধীনে অনেক বড় প্রত্যাশা নিয়েই বিশ্বকাপ বাছাই মিশন শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু প্রথম ম্যাচে ঘরের মাঠে কিরগিজস্তানের কাছে 3-1 গোলের পরাজয় হোঁচট খায় লাল সবুজের দেশ। এরপর দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের সাথে 1-1 গোলে ড্র করলো অস্ট্রেলিয়ার কাছে 5-0 গোলে বিধ্বস্ত হয়ে 5 দলের লড়াই এখন গ্রুপ বির তলানিতে বাংলাদেশ। তাই পূর্বের ব্যর্থতা ভুলে জর্ডানের বিপক্ষে ঘরের মাঠে ভালো ফুটবল উপহার দেওয়ার লক্ষ্য মামুনুলদের। যদিও অতীত অভিজ্ঞতায় রেফারিং নিয়ে কিছুটা ক্ষোভ থাকছে অধিনায়কের কণ্ঠে। আমরা আমাদের পজিটিভ সাইডটা কি নিতে পারি, আমরা কিন্তু আমাদের দেশে রেফারির 50-50 বলের সাপোর্ট কিন্তু পাই না, অন্যান্য দেশের থেকে 50-50 বল রেফারির সাপোর্ট নেই। এটা আমরা ম্যাচ দেখি, আমরা নিজেরা বলি যে তারা যদি 50-50 সাপোর্ট নিতে পারে কেন আমরা পারবো না। এই 3 দিন অনেক হার্ডওয়ার্ক করেছি এবং কালকের জন্য সবাই রেডি হচ্ছে যে না ভালো কিছু করব দেশের জন্য। হোপফুলি উই ক্যান ডু ইট টুমরো ইফ উই হ্যাভ সাম অ্যাঙ্গেলস শোর উই উইল ট্রাই টু অ্যাটাক এন্ড ডু সামথিং। আমাদের দেশের দর্শকরা আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করে যাতে আমাদের খেলোয়াড়রা ভালো খেলা আরও উপহার দিতে পারে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 173 আর জর্ডানের অবস্থান 91। শক্তিতেও অনেক এগিয়ে দলটি, এক জয় ও এক ড্রতে বি গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সম্ভাবনা জিয়ে রেখেছে চূড়ান্ত পর্বে খেলার। তারপরও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন জর্ডানের কোচ। নিজেদের মাঠে মামুনুলরাই এগিয়ে থাকবে মনে করছেন তিনি, যদিও জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না জর্ডান কোচ। Like I said, it will not be an easy game, but we preparing our way and Bangladesh will prepare their way. So and tomorrow we will see the outcome. Home ground e khela, shekhane shagotik darshokder onuprerona ebong home condition e ege thake mamunulder kache joy protasha football premider. Australia match ti jodi Bangladesh er jonno shikkhoniyo hoy, tobe sei shikkhar boro porikha Jordan er bipokkhe lorai. Ei match ti shudhu mamunulder morjada lorai noy, বিতর্ক আর ব্যর্থতায় সমালোচিত কোচ ডি ক্রুইফের জন্য কঠিন চ্যালেঞ্জ। মানিক মাহমুদ, বাংলাভিশন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
অষ্টম পে স্কেলে সর্বোচ্চ বেতন 78,000 আর সর্বনিম্ন 8,250 টাকা। বৈষম্য ও অবমূল্যায়নের অভিযোগ শিক্ষক কর্মচারীদের। জামাতের দুই সাবেক এমপি মুজিবুর ও গোলাম পরোয়া সহ 13 জনকে রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার, 20টি হাতবোমা উদ্ধার। ধর্মনিরপেক্ষতার নামে সব ধর্মের মানুষকে আঘাত করছে আওয়ামী লীগ, অভিযোগ খালেদা জিয়ার, বললেন এখন মন্দিরও দখল করছে তারা। এবং মন্ত্রণালয় ভুয়া বলল প্রকৃত মুক্তিযোদ্ধার দাবি। কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর শামসুলের বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি মামলার হুঁশিয়ারি মন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলানিক ওয়াটসঅ্যাপ থেকে ডায়াল করুন 1616 নম্বরে। সাথে থাকে, ধন্যবাদ সবাইকে।